আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজাতর থেকে অসুস্থ মাহফুজ খান চলে আসলাম মাহফুজাতর থেকে মাহফুজ আজকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো সামনে আপনাদের সামনে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন আজকে অবশ্যই বুঝতে পারছেন আমি লিকুইড আদারের কথা বলবো আমি প্রায় প্রায় বলে থাকি আপনাদেরকে কি আমি লিকুইড আদারের কথা নিচে উপরে সেটআপ করি নি আমার অনেকগুলো ভিডিও আছে যার মধ্যে শুক্রবার দিন ভিডিও করা হয়েছিল যার মধ্যে প্যাঁ পুঁ চা চু সব আওয়াজ আছে একটু পানি খেয়ে নিই আপনার সাথে কথা বলতে বলতে তো যাই হোক আজকে আসলে আমি এভাবে দেখাতে চাইনি হ্যাঁ আমি কারো স্টাইল কারো ডিজাইন আমি কারো কিছু ফলো করতে চাই না আমি মাহফুজ খান আমি আমার বাপের ছেলে আমি আমার মতো আমি কারো মতো তো দুর্ভাগ্যক্রমে কিন্তু একটা স্টাইল একজনের ফলো করতেছে আমি নাম নিব না যারা ওনাকে ফলো করেন তারা ওনার বুঝতে পারবেন আর যিনি উনি যদি আমার ভিডিও দেখেন উনিও বুঝতে পারবেন বা যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর যদি স্টাইলটা মনে থাকে বুঝে বুঝে আসে পরে তো অবশ্যই একটা লাইক দিবেন হ্যাঁ আর নিচে অবশ্যই লিখবেন ভাই তাহলে সবাই বুঝে যাবে হ্যাঁ ভাই কার কথা বলছি আমিও বুঝে যাবো আমি আজকে আপনাদের সামনে ম্যাগনেট আতম নিয়ে কথা বলবো এটা আমার কিন্তু ইন্ডিয়া থেকে আসে আপনারা সবাই জানেন কি ইন্ডিয়া থেকে বর্তমানে এলসি বন্ধ আছে কিন্তু এটা আমি আপনাকে বলি আমি ইম্পোর্টার থেকে নিয়ে আসছি ইম্পোর্টার সাহেবের কাছে মাল আগে রাখা ছিল উনি দাম বাড়িয়ে ফেলছে দাম বাড়িয়ে আমাকে আমরা নিয়ে আসছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সামনে ক্লিয়ার কথা বলা আমি আমি এটা আমার কাছ থেকে আপনি এটা আধা কেজি ফাইল আসছে আমার হাতে আর এটা কিন্তু 25 কেজির ফাইল আসে 25 কেজি একটা বড় ড্রাম থাকে আমি তো এখানে ভাই ছোটো মোটো দোকানদার 25 কেজি রাখতে পারি না ছোটো একটা ব্যবসা ছোটো একটা আর 5 কেজিও রাখতে পারি না কারণ যদি একটা আইটেম 5 কেজি রেখে দিই তাহলে একটা রেখের মধ্যে রেখে দিলে জায়গা থাকবে কি এই জন্য আমি অল্প অল্প নিয়ে আসি অল্প আনলে দুইটা ফায়দা একটা নুকসান নুকসান হচ্ছে কি রেট বেড়ে যায় ফায়দা এটা কি আমার জায়গা কম লাগে ইনভেস্ট কম লাগে তো আমি আপনাদেরকে কি কথা বলবো এটা হচ্ছে ম্যাগনেট আতম এখন ব্যাখ্যা দেই আমার কথা শেষ করলাম আতর এর মধ্যে আসি আতরটা হচ্ছে খুব ভালো একটা কোম্পানির মাল এটা হচ্ছে বাসা পারফিউমারির একটা প্রোডাক্ট আমি আপনাদের সামনে আমি এখন একটু লেভেল খুলতেছি ইনশাল্লাহ সামনে নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কবে আসছে কবে প্যাকিং করছে সব কিছুর মধ্যে লেখা থাকে অনেক কিছু ডিটেল বিষয় আছে এখানে ক্যামেরাটা ছোটো করে এদিকে নিয়ে আসো একটু নড়াচড় হবে ক্যামেরা ক্যামেরাটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই এটা কী আছে এটা দেখেন এটা বাসা পারফিউমের একটা স্টিকার লাগানো আছে এখানে লেখা আছে ফ্রি ফ্রম অ্যালকোহল অর্থাৎ কোনো অ্যালকোহলের মজুদ নাই যদি অ্যালকোহল থাকতো এতক্ষণ ধরম করে ব্লাস্ট হয়ে যেত হ্যাঁ গ্যানেটের মতো বলতে পারেন আসলে না এরকম হয় না আমি ভুল কথা কেমিক্যাল যদি থাকতো তাহলে আমার হাত এখন পর্যন্ত ঠান্ডা হয়ে যেত যদি আমি নাড়াচাড়া করতাম বরফের মতো ঠান্ডা হয়ে যেত এখানে লেখা আছে এটা হচ্ছে ফোর ইন্ডাস্ট্রিয়ালি ইউজ ইট অনলি হ্যাঁ এটা এখানে কিছু কথা আছে এটা আমি ব্যাখ্যা না দিলেই চলে এগুলি না আপনার বুঝলেও চলবে এটা 100% আতম এটা ডাইরেক্ট স্কিনে হ্যাঁ আমি অনেক সময় বলি না কি ভাই এখানে লাগাইছে তারপর এখানে এখানে লাগাই এখানে লাগাই এটা কিন্তু লাগানো যাবে না এটা কেন লাগানো যাবে না অনেকের অ্যালার্জি আছে আর এটা যে বাসা কোম্পানির মাল অরিজিনাল ইন্ডিয়া থেকে আসছে তো এটার মধ্যে খেয়াল করেন বাসা বাসা এই তো বাসা দেখা যাচ্ছে হ্যাঁ মাশা লোগো লোগোও দেখা যাচ্ছে বাসা কিন্তু আমি অনেকগুলি মাল বিক্রি করি আমি 3ML ওই দেখা যান ওই দেখা যায় তাল গাছ একটু বড় করি এই যে দেখেছেন বাসার মাল এটা ধুমায়া চলতেছে ধুমায়া চলতেছে বলতে ভালো বিক্রি হচ্ছে তো ইনশাল্লাহ যদি লাগে ওই মালটা কন্ট্যাক্ট করবেন এখন আসি এই মালের মধ্যে যেটা দেখাচ্ছিলাম এটা এখন কেজি হচ্ছে আপনার মাত্র 5,500 টাকা কেজি খুব রিজনেবল প্রাইস 5,500 টাকা কেজি আধা কেজি নেবেন 5,500 টাকা কেজির মধ্যে পড়বে কত পড়বে আমি কিন্তু আমার কথার মধ্যে আমি একদম ক্লিয়ার করে দিই আপনারা যাতে কোনো সময় কনফিউজ না থাকেন কোনো কথার মধ্যে যাতে গ্যাপ না থাকে আবার এটা কিন্তু একটা জিনিস আছে অনেকে কিন্তু এটা নিয়ে আমাকে আমাকে প্রায় প্রায় এটা বলে দেখেন 2,750 টাকা আমার এই খান সাহেবের কিছুক্ষণ আগে আমাকে বলে ফেলছে ক্যালকুলেটার মারার আগে হ্যাঁ এটা হচ্ছে আপনার 250 কেজির দাম এখন হচ্ছে 5,500 টাকা কেজি আপনি যদি 250 গ্রাম নিতে চান কত আসবে 1,375 টাকা এখানে আসবে আরও 15 টাকা একটা বোতলে তাহলে আসবে 1,390 টাকা ওকে
আবার আরেকটু ভাঙতেছি 5500 টাকা আপনি যদি 100 গ্রাম নিতে চান তাহলে আসবে 550 টাকা আপনি যদি 50 গ্রাম নিতে চান তাহলে আসবে 280 টাকা আপনি যদি এখন বলেন ভাই 25 গ্রাম নেব না 25 গ্রাম দেওয়া যাবে না 1 অংশ দেওয়া যাবে 1 অংশের দাম কত আসবে ভাই 5500 টাকা কি 100 গ্রাম তো সরি 5500 টাকা কেজি 1000 = 30 + 20 টাকা এটা যেটা আছে আমরা 1 অংশ দেব আপনাকে 180 টাকা 180 টাকা যদি কারো এখন এখন কথা আসে কেন আপনি 1 অংশ নেবেন অনেকে মনে করে কি আধা কেজি নিব বাপরে বাপ যদি মাল ভালো না হয় আচ্ছা 100 গ্রাম নিব দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা 250 গ্রাম নিলেও তো একটু বেশি হয়ে যাচ্ছে এইভাবে এইভাবে এই 100 গ্রাম 250 গ্রাম আর আধা কেজি না নিয়ে আপনারা যদি 1 অংশ নিয়ে কাজ করেন আমি আপনাকে ছবি দেখাই দিব ইনশাআল্লাহ 1 অংশের বোতল আমরা এটা মধ্যে ছাড়বো আপনাদেরকে দেখেন ভিডিও দন যাবে 1 অংশের জিনিসটা আপনি বুঝে নিন 1 অংশ নিয়ে কেন কাজ করবেন দেবে 180 টাকা দামের আছে বেশিরভাগ আপনার আতর হয় 200 টাকা অংশ 220 টাকা অংশ 240 টাকা অংশ 180 টাকা অংশ তো সাপোজ আপনি আইডিয়া টার্গেট করছেন আমি একটা নতুন ব্যবসায়ী আমি কিন্তু নতুন উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি হ্যাঁ এটা আমার পুরান মানুষের মাথা নিয়েন না পুরান মানুষরা বুঝদার আছেন আল্লাহ তালা সবাইকে বুঝ দান করুন আমার কাছে আরও ফ্লেভার আছে আমি আমি কিন্তু একটা ভিডিও একটা ফ্লেভার নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কল করতে থাকব আমি শুধুমাত্র আলিফের একটা ভিডিও পাবেন যেটার মধ্যে আমি একটু ব্যাখ্যা দিয়েছিলাম কয়েকটা মালের কিন্তু আরেকটা আবার আবার আসছি কী করছে আমি ওই দিন বা ওর পরের দিনে আমি আলিফের এক একটা মালের এক একটা ব্যাখ্যা দিয়েছি ঠিক আছে ইনশাল্লাহ তো কোথায় ছিলাম 25 গ্রাম করে 25 গ্রাম না 1 অংশ করে আমি আপনাকে দিব 1 অংশের দাম 180 আমরা একটা অ্যাভারেজ হিসাব করে 180 200 আপনি 2000 টাকার মধ্যে মিনিমাম 5টা থেকে 6টা ফ্লেভার পাচ্ছেন ফোর টেস্টিং ছোটো ছোটো বোতলে আমার কাছে পাচ্ছেন আমি ছোটো এখানে বোতল খুঁজে পাচ্ছি না স্যাম্পল ছিল এইদিকে কোথায় যেন রাখছে 3 ml 4 ml 6 ml 7 ml 8 ml সব বোতল আছে আমার কাছে অসুস্থ আছি কথা বেশি বলতেছি এটা আরও বেশি কাশ হচ্ছে তো আপনারা যদি যার প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ অর্ডার দিবেন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ মজুদ বাসা কোম্পানির এক নম্বর ফলাকে এখন গ্যারান্টি আসে গ্যারান্টি 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 মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তো ভুলেই গেছি এটা যদি এই কাপড়ে লাগানে কেন এখানে এখানে লাগালে এটা দাগ পালালে দাগ ধাওয়া ধোয়ালে কাপড় ধুয়ে ফেললেন কাপড় ধুয়ে ফেললেন কাপড় তিন দিন পরছেন কিন্তু দাগ আছে কাপড় ধুয়ে ফেলার পর ও গ্যারান্ট পাবেন ইনশাআল্লাহ এই আতর অনেকে বলে না ভাই কাপড়ের মধ্যে ধোয়া ফেলার পর গ্যারান্ট থাকতে হবে এই আতর এ হচ্ছে সে আলিবাবার চাবি হ্যাঁ সে হচ্ছে আলিবাবা 40 চোরের এটা হলো খুলজা সিমসিমের আতরের চাবি কাঠি সব আতর থাকে না এখানে আমার কাছে আরও আতর আছে ওর চেয়ে দাম বেশি আছে এনার চেয়ে দাম বেশি এনার এনার চেয়ে দাম এনারও বেশি আমি একটা স্যাম্পল দেখাই আমার কাছে কালকে আসছে স্যাম্পল এনার এই বোতল দিয়ে যতটুকু দাম আসছে এটাকে যদি বিক্রি করি এরকম 6টা বোতল আসবে এনেও থাকবেন না কিন্তু এনে থাকবেন যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সাহি বুঝ দান করুক আল্লাহ তালা আমাদের নেক হায়াত দান করুক আর আমি সবসময় যে কথা বলে থাকি আমার চ্যানেলকে ভাই সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেন না যারা আজকে আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এটা আমার আবার এরকম নতুন নতুন ভিডিও এই ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনার সরি এই চ্যানেলটা হচ্ছে আমার আপনার এই নলেজ বাড়াবে আমি একটু বকর বকর বেশি করি হ্যাঁ কারণ বকর বকর না করলে আবার ভাত আসে না বকর বকর বেশি করি এর জন্য আমার সামনে আবার যখন আসবেন না আপনি আমার সাথে আমাকে কথা আমাকে বললেও খোঁচা দিয়ে খোঁচা বাইর করতে পারবেন কারণ আমার যা বলার আমি সব ভিডিওর মধ্যে বলে ফেলছি এখন আমার স্টপ মানে 1 লাখ মানুষ দেখুক 10 লাখ মানুষ দেখুক বা পুরো দুনিয়ার মানুষ দেখুক নাইট টাইম কথা বলে রাখি আপনাদের আজকে চিন্তা করছিলাম করব কিন্তু করব না কারণ কাজতেছি আমাদের একটা চ্যানেল আসতেছে উর্দু এবং হিন্দি
যারা উর্দু এবং হিন্দি বুঝতে চান বুঝেন আমার এই চ্যানেলটা দেখবেন আর যারা হিন্দি উর্দু এবং হিন্দি দিয়ে কারণ এটা ইন্টারন্যাশনাল ভাষা এটা সারা দুনিয়ার মানুষ বুঝবে বাংলা যারা বাংলা বুঝি তারা যারা বাংলা জানি তারাই কথা বলবো তারা বুঝি এটা দিয়ে আমাকে এক আমাকে এক প্রবাসী ভাই উনি বলছেন মাহফুজ ভাই উর্দুতে কথা বলেন একটু ইনশাল্লাহ বলবো আর শেষ আজকের ভিডিও এখানে শেষ করতেছি সর্বপ্রথম আল্লাহ রসুলকে দুরুদ পড়ি হ্যাঁ সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাসূলের যে হাদিসগুলোর মধ্যে আছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হাদিসের একটা হাদিসের কিছু অংশ কিছু আলফাজ ইউজ করতেছি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবে আমি পাঁচটা পুরস্কার বলবো না মাত্র একটা পুরস্কার কথা বলবো সেটা কি ভাই সেটা আমি সবসময় বলে আসতেছি আজকে পুরা দুনিয়া পুরা দুনিয়ার মানুষ একটা জিনিস নিয়ে পেরেশান কি নিয়ে পেরেশান মাল নিয়ে পেরেশান টেনশন মালুয়া তো আল্লাহ তালা এটাই ওয়াদা করছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তার রিজিকের অভাবকে আমি রিজিকের অভাবকে সঙ্গে দূর করে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমার আল্লাহর ওয়াদা যেখানে করছেন রিজিকের জন্য কথা বলছেন তো কিসের পেরেশান যেখানে আল্লাহ জিম্মাদার হয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজের তাহলে কিসের টেনশন যদি কোনো ব্যক্তি বলে যে আমি দুবার জিম্মাদার নিয়ে নিছি একটু কথাটা বাড়াই যদি কোনো আমি কোনো মহল্লার প্রেসিডেন্ট সাহেব মাদবর সাহেব এমপি সাহেব বলে নায়ক আমি তোমার জিম্মাদার হয়ে গেছি আমি আমারটাই বলি মাহফুজ তোমার জিম্মাদার হয়ে গেছে তাহলে তো আমার তো উত্তর পাঠা তো এত বড় হয়ে যাবে কিন্তু দুনিয়ার মাখলুক যদি কথা বলে আমি আমার পাঠা যদি এত বড় হয়ে যায় পুরো দুনিয়া বানানেওয়ালা যদি কথা বলছে আমি তোমার জিম্মাদার নিয়ে নিছি তখন আমার আমার পাঠা কত বড় হওয়ার কথা এ বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু